এখন আসি মাথারা বাস স্ট্যান্ডে, এখান থেকে যাব এল্লা। মোটামুটি 4 দিন থাকলাম হচ্ছে গল এবং গলের আশেপাশে ঘুরলাম। এখন সকালে ব্রেকফাস্ট করছি, যদিও আমার আবার খিদা লাগছে। এখন লাঞ্চ করে তারপর বাসে উঠব। বাসে 4-5 ঘন্টা লাগবে যাইতে এল্লাতে। এখন এই রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে রাইস এন্ড কারি নিব, সাথে ডিম দিবে আর মাছ দিবে, 350 রুপি। আমার রাইস এন্ড কারি রেডি, সবজি দিছে মানে শাক, তারপর এটা আমি জানি এটা হচ্ছে ম্যাঙ্গো মানে আমের চাটনি, এটা হচ্ছে মাছ, পাঁপড়, ডাল আর আলু ভাজা আর কি, আলুর দমের মতো, আর সাথে পানি নিলাম। এই টোটালটা হচ্ছে 350। 350 মিন্স আমাদের বাংলাদেশি টাকায় 120 টাকার মতো। রেস্টুরেন্টের উনি আমার জিজ্ঞেস করতেছে আমি কি ইন্ডিয়ান কিনা, পরে বললাম যে আমি বাংলাদেশি, পরে বলল যে তুমি দেখতে শ্রীলঙ্কান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যেখানে যাইতেছি ওইখানে সবাই ভাবতেছে যে আমি লোকাল শ্রীলঙ্কান, মানে দেখতে তো শ্রীলঙ্কানের মতোই। তার সাথে মানুষজন কনফিউজড হয়ে যাইতেছে যে ও দেখতে শ্রীলঙ্কান বাট সিংহলা জানে না, মানে সিংহলা বললে রিপ্লাই দিতে পারতেছে না। এই ব্যাপারটা হচ্ছে যে আর মজাদার আর কি ব্যাপারটা, একটু সামটাইমস আনকমফোর্টেবল ফর মি অ্যাজ ওয়েল। যে প্লেটটা দিছিল ওই ভাত খাইছি, সাথে এক্সট্রা ভাত নিছিলাম, এক্সট্রা একটা ডিম নিছিলাম, সাথে স্প্রাইট, পানি 1 লিটারের। টোটাল বিল আসছে হচ্ছে 680 রুপি, যা বাংলাদেশি টাকায় 230 টাকার মতো, মানে মোটামুটি ভরপেট খাইছি। 230 টাকায় সম্ভব না, আমি এখানে যা খাইছি বাংলাদেশে খাওয়া আমি মনে করি ইম্পসিবল। আমি রেস্টুরেন্টের লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম যে কীভাবে এল্লা যেতে পারি, কোন বাস যায়, পরে উনি কথা শোনার পরে যে আমি এল্লা যাব, পরে আমাকে উনি নিয়ে আসছে বাসে যে এই বাসে তুমি যাইতে পারো, উনিও যাবে একই বাসে, তাই মোটামুটি হেল্পফুল মানুষ সব জায়গায়। অলরেডি বাস ছেড়ে দিছে আর বাসের খেলাও শুরু হয়ে গেছে, মানে বাসের মিউজিক অল টাইম মিউজিক বাজে। এখন যাইতেছি মাথারা থেকে বৈল্লা ভয়া, আর ভাড়া নিল 616 রুপি, যা বাংলাদেশি টাকায় 210 টাকা, আর দূরত্ব হচ্ছে 142 কিলোমিটার। দূরত্বের বিচারে যেটা হচ্ছে ঢাকা থেকে ফেনীর সমান, বাংলাদেশে ঢাকা থেকে ফেনীতে 210 টাকা যাওয়া যাবে কি না এটা নিয়েও আমি কনফিউজড। যদিও এই দেশে শ্রীলঙ্কাতে তেলের দাম অনেক বেশি বাড়ছে, তারপরেও বাস ভাড়ার এই কন্ডিশন, মানে ভাড়া বাড়ার পরেও, তার মানে আগে আরও অনেক কম ছিল। একটা ব্রেক দিল, এখন হচ্ছে ব্রেক টাইম। আর এই জায়গাটার নাম হচ্ছে থানামাল ভিলা, যে বাসের কন্ডাক্টর টয়লেট করার জন্য একটা এরকম টোকেন দিল। আমরা যাইতেছি 3-4 জন, ব্যাপারটা ইন্টারেস্টিং। এই যে পাবলিক টয়লেট, ওই যে সামনের 3 জন আর আমি, টয়লেটের জন্য টোকেন, বা এই যে উনি এলো টোকেন কালেক্ট করতেছে, বাহ এটা হচ্ছে টয়লেট। ওই যে যারা যারা আসতেছে সবাই টোকেন দিতেছে আর কি। এখান থেকে একটা চকলেট দুধ নিলাম 120 রুপি। গাড়িতে উঠা বসি, গাড়ি ছাইড়া দিবে। বাস থেকে নামলাম, এখন আসছি বৈল্লে ভায়া, এখান থেকে এল্লার বাস নিব। মোটামুটি পিছনের এরিয়াতে বৃষ্টি হইতেছিল, পিছনে জঙ্গল এরিয়া ছিল, কিন্তু এইদিকে বৃষ্টি নাই, যাক ভালো আমার জন্য, বৃষ্টি হইলে আবার বাস ম্যানেজ করা জানা যেত। এখন দেখি এল্লার বাসে উঠব। এটাই হচ্ছে এল্লার বাস, ভান্ডারাবেলা যাবে। আর এখান থেকে যদি ভিউ দেখি তাহলে ওই যে বড় পাহাড় দেখা যেতেছে, পাহাড়ের ওপর মেঘ, ওই যে মেঘ জমছে, দেখি এল্লা হয়তো আরো বেশি সুন্দর হবে। বাসে উঠা পড়ি, পরে সিট পাবো না, বাস মোটামুটি খালি, জানালার সিটে বসে পড়ি। এই পাশের দোকান থেকে হচ্ছে একটা রোল নিব, এটা হচ্ছে এগ রোল, 80 রুপি, বাস এখনো ছাড়ে নাই। লাস্ট ব্রেকের এই চকলেট মিল্কটা ভালো লাগছিল, তাই সাথে একটা চকলেট মিল্কও নিলাম। বাস ছাড়তে এখনো দেরি, মানুষজন উঠতেছে, তাই একটু হাঁটাহাঁটি করতেছি। অনেকক্ষণ বাসে বসেছিলাম, পা ব্যথা হয়ে গেছে একদম, তাই হাঁটতেছি এখন। আর গড়ি গড়ি বৃষ্টি হইতেছে, এখানে ভিউটা জোস ভাই, দারুণ ভিউ। ওই আমাদের ড্রাইভার হচ্ছে ওই যে মাঝের জন, উনি আমার ছবি তুলে দিছে একটু আগে। এখান থেকে এল্লা ভাড়া নিল 155 রুপি,
মোটামুটি সারা দিন লাগতেছে আমার এল্লা যাইতে। এখান থেকে এল্লার দূরত্ব মোটামুটি 26 কিলোমিটার। এখান থেকে এল্লার সৌন্দর্য শুরু হয়ে গেছে অলরেডি। ওই যে সামনে মেঘ দেখা যাইতেছে। এবার সাহেব যথেষ্ট আন্তরিক ছিলেন, নামাই দিয়ে গেল আমার হোটেলের সামনেই। আর একদম পাহাড়ের উপরে বৃষ্টি হয়েছে আর আমার শীত লাগতেছে। এখন এল্লা পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেছিলো, পরে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিলাম, চার্জ দিয়ে এখন আসছি ডিনার করার জন্য। যদিও রাইসেন কারি পছন্দ কিন্তু এখানে রাইসেন কারি নাই। এখানে একটা লোকাল রেস্টুরেন্টে আসছি, এখানে হচ্ছে পরোটা নিছি আর একজন সাথে পরিচয় হয়েছে আমার হোস্টেলে। সে হাই, বাই দ্য ওয়ে হোয়াটস ইওর নেম ব্রাদার? শাকির। ও শাকির, ও আই ফরগেট দিস। পরোটা ডাল অর্ডার দিলাম, ডিনার করবো। ঘর আসার পর থেকেই খুব ঠান্ডা লাগতেছিল, একটু শীত শীত লাগতেছিল। এখানে গরম পানি দিছে, ব্যাপারটা খুব ভালো লাগছে, মানে ভালো হয়েছে। পরোটা খাওয়া শেষ, এখন একটা চা নিলাম, দুইজন দুইটা চা। ধোয়া উঠতেছে, এরকম পাহাড়ি শীতল আবহাওয়ায় চা গুড। খাওয়া শেষ আর সাথে ফ্রাইড রাইস নিলাম, পরোটা খেয়ে আমার পোষায় নাই, তাই হচ্ছে যে ফ্রাইড রাইস নিছি। রাতে যদি খিদা লাগে তাহলে খাবো। এটা হচ্ছে এল্লা শহর, এল্লা সিটি। এখন হচ্ছে শাকির ভাই হচ্ছে ডোনার নিতেছে, তিনটা ছিল তিনটা নিয়ে নিল। যায় আমরা হোস্টেলে যাই খাবো। আর ছোট শহর, খুব একটা কিছু নাই, মানে নাই বললে ভুল, সবই আছে আবার কিছু নাই। সামনে ওইটা হচ্ছে এল্লা সিটি, যেখানে একটু আগে ডিনার করলাম। এটা হচ্ছে আমাদের হোস্টেল, আমি হোস্টেলের বারান্দায় ডোনাট খাইতেছি। আর আবহাওয়া দেখে মনে হইতেছে ঘুমটা ভালো হবে। গুড নাইট।